রহিম আজ আমি গণিত অষ্টম শ্রেণীর প্যাটার্ন চাপ্টারের প্যাটার্ন সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করবো ইনশাল্লাহ সবাই আমার আজকের ভিডিওটা মনোযোগ সহকারে খেয়াল করবে এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তাহলে আমি আশা করি প্যাটার্ন কে এই সম্পর্কে মোটামুটি তোমরা তোমরা কিছু তাহলেও শিখতে পারবে ইনশাআল্লাহ এখন আমি আলোচনা করবো প্যাটার্ন কে প্যাটার্নটা হলো নির্দিষ্ট উপায়ে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে গণিতের ভাষায় প্যাটার্ন বলা হয় কিছু নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট উপায়ে অবশ্যই একটা নির্দিষ্ট উপায় থাকতে হবে বা একটা নির্দিষ্ট ধর্ম থাকতে হবে কোনো কিছু সাজানোর ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে কোনো কিছু সাজানো সাজানো বা বিন্যস্ত করাকে গণিতের ভাষায় প্যাটার্ন বলা হয় প্যাটার্ন আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে প্যাটার্ন ব্যবহার করি বিভিন্ন বস্তুতে কিংবা আমরা সংখ্যা দ্বারাও বিভিন্ন প্যাটার্ন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আমাদের আশেপাশে অনেক ক্ষেত্রে প্যাটার্নটা গণিতের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ আমরা যে পোশাক ব্যবহার করি ওই পোশাকের মধ্যেও প্যাটার্ন থাকে আমরা যে বিভিন্ন ধরনের গণিত এর ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করি ওই সংখ্যাগুলোর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায় আমরা যে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করি ওই পোশাকের মধ্যে লাল কালো বা বিভিন্ন রঙের কতগুলো প্যাটার্ন থাকে অর্থাৎ বিভিন্ন কালার দিয়ে আমরা যে পোশাকটা আমাদের পোশাকটা যে ভিন্নস্ত থাকে আমাদের ওই পোশাকের মধ্যে যে কালারের কম্বিনেশন ওইটাকে বলা হয় এক ধরনের প্যাটার্ন অথবা আমরা যদি একটা অঙ্কের দ্বারা বা অনুক্রম দিয়ে আমরা যে দেখানোর চেষ্টা করি প্যাটার্নটাকে যেমন দুই পাঁচ আট পরে এগারো এরপর হচ্ছে চোদ্দো আমরা যদি এই সংখ্যাগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে ব্যবধান একটা সাধারণ একটা ব্যবধান আছে যেমন এবং মধ্যে ব্যবধানটা হয় একই রকম ভাবে পাঁচ এবং আটের মধ্যে আবার আট এগারো তিন আবার এগারো থেকে ১৪ হয় তিন মানে এই যে একটা সংখ্যা আমরা লিখলাম দুই পাঁচ আট এগারো চোদ্দ এগুলোর মধ্যে একটা তাদের মাঝে যে অন্তর বা আমরা পাই তিন তিন করে অর্থাৎ এই সংখ্যাগুলো এটা যে একটা সংখ্যা গঠিত হয়েছে অথবা আমরা যে অঙ্কগুলো পরপর সাজিয়েছি অবশ্যই এটার মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যায় ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাকে দেখি এক এবং চারের মধ্যে ব্যবধান থাকে তিন চার এবং সাতের মধ্যে ব্যবধান থাকে তিন সাত এবং দশের মধ্যে ব্যবধানটা থাকে তিন ঠিক রকম ভাবে দশ এবং তের মধ্যে ব্যবধানটা থাকে কত তিন আমরা একইভাবে অন্য সংখ্যা ব্যবহার করতে পারি যেমন আমরা জোড় সংখ্যা ব্যবহার করি দুই চার ছয় আট ইত্যাদি ঠিক একের উপর আমরা দেখতে পাবো যে এখানেও তার ব্যবধান হয় দুই এই এখানেও ব্যবধান হয় দুই আবার ছয় এবং আট এর মধ্যে ব্যবধানটা পাওয়া যায় গত দু তার মানে দুই চার ছয় আট এটা একটা প্যাটার্ন অর্থাৎ তাদের মধ্যে অবশ্যই দুইটা অঙ্কের মধ্যে যে ব্যবধানটা হবে প্রত্যেক ক্ষেত্রে দুইটা অঙ্কের ব্যবধানটা সমান থাকতে হবে তাহলে এখানে একটি প্যাটার্ন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয় বা ব্যবহার করা হয়েছে আমরা যদি এখানে দুইটি চিত্র লক্ষ্য করি এখানে কতগুলো বক্স এবং বক্স এর মধ্যে আড়াআড়ি দাগ কাটা আছে এবং এখানে প্রত্যেকটা কোনার মধ্যে বা দুই পাশে এক এক ব্যবহার করা হয়েছে আমরা যদি এই প্যাটার্নটা লক্ষ্য করি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যেমন এখানে একটা আড়া আড়ি দাগ আর একটা হচ্ছে লম্বা দাগ আর একটা আড়া আর একটা লম্বা লম্বি অর্থাৎ এখানে দেখা যায় যে একটা আড়া দাগের পর একটা লম্বালম্বি লম্বি দাগ আবার একটা আড়া পর আর একটা লম্বা লম্বি দাগ তার এখানে একটার পর একটা অর্থাৎ একটার পর একটা আসতেছে অর্থাৎ এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় ঠিক একই রকম ভাবে এখানে একটা লম্বা তারপর আড়া তারপর লম্বি তারপর আর ঠিক একই রকম ক্ষেত্রে আমরা এক একটা প্যাটার্ন লক্ষ্য করি ঠিক একই রকম ভাবে যখন আমরা এই বক্স এর কথা আমরা চিন্তা করি তখন দেখা যায় যে প্রত্যেক দুই পাশে আমরা এক দেখতে পাচ্ছি ওই এক এখানে প্রত্যেকটার ক্ষেত্রে মানে প্রত্যেক দুই পাশে আমরা এক এক করে দেখতে পাচ্ছি এখন এই যে ফাঁকা ঘরগুলো আছে ওই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় দেখো খুব মনোযোগ সহকারে এই ফাঁকা গড়গুলো ব্যবহার করা হয় উপরের উপরের দুটি সংখ্যা যুগ করে যেমন এক এই সংখ্যাটি উপরে আছে দুটো ঘর এক এবং এক তাহলে এখানে হবে দুই কারণ এক আর এক যোগ করলে হয় দুই ঠিক একই রকম এই ঘরটি আছে এই এক এবং এই এই দুই এর মাঝখানে অর্থাৎ দুই আর এক যুগ করলে হবে তিন একই রকম এই ফাঁকা গড়টি আছে এটা এবং এটা নিচে তাহলে এটা হবে দুই এবং এক তিন 1 গরটি 3 আর 1 4 এই গরটা হবে 3 এবং 3 6 1 গরভাবে আর 1 4 এই আমাদের গরটি পূরণ করা হয়ে গেল এই দুটি প্রশ্ন তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে এই ফাঁকা গরটি কিভাবে পূরণ করা হয় অথবা এই গরটি কিভাবে আসে উপরে দুটি গর যোগ করে নিচের গড়গুলো আনা হয় তাহলে আজকে এই পর্যন্ত যে প্যাটার্ন কি এবং উদাহরণ পরবর্তীতে প্যাটার্নের পরবর্তী তাপসম ইনশাআল্লাহ আলোচনা করব সবাই আমার ইউটিউব চ্যানেল পাশেই থাকো ধন্যবাদ সবাইকে